ইংরেজি তাদের মাতৃভাষা, সেইসব ক্ষেত্রে কি কোনো মানে কোনো বাধা বা কোনো কোনো সূত্র দেখো বাধা যে খুব পেয়েছে আমি তো দেখি না। দেখো ইংরেজিতে যারা উপন্যাস লেখেন তাদের আমি এদিক থেকে বলবো, মানে যাকে সম্প্রদায়বাদ রেসিজম বলে সেটা ইংল্যান্ডের সমাজে আছে, আমাদের সমাজে প্রচণ্ড রকম রয়েছে। আমি দিল্লিতে দেখেছি আফ্রিকান ছাত্র যারা যেত তারা কি পরিমাণ হেনস্থা হয়েছে, এ নিয়ে উপন্যাস আছে বাংলায় লেখা। কিন্তু এখানে সে তুলনায় বাধা নেই। টেলিভিশন খুললেই টেলিভিশনে যারা খবর বলেন কি অন্য পাঁচটা জিনিস করেন তাদের মধ্যে কি পরিমাণ অশ্বেত লোক আছে আপনি দেখবেন। সুতরাং খুব একটা বাধা আছে বলবো না। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতায় এখানে চাকরিতে এসেছি, চাকরিতে উন্নতি হয়েছে, আমি গায়ের রং সাদা না বলে কেউ বাধা দিয়েছে এটা তো আমি কখনো বলতে পারবো না, এটা বলতে পারবো না। এই বাংলা সাহিত্যের বিশ্বমান সম্পর্কে একটু বলেন, এটা একটা দীর্ঘ আলোচনা এবং অনেকেই বিভিন্ন ভাবে আলোচনাটা করতে চান যে বাংলা সাহিত্য বিশ্বমানের না, আবার কেউ কেউ বলেন যে না বাংলা সাহিত্য অবশ্যই বিশ্বমানের। তো এই বিষয়টা নিয়ে প্রথম বিশ্বমান বলতে কি বোঝায়, কাকে আপনি বিশ্বমান বলবেন এটাকে একটা নির্দিষ্ট করতে অনেক একটা প্রেক্ষিত আমরা ধরতে পারি যে আন্তর্জাতিক ভাবে যে কেউ পড়লে সে ব্যাপারে অনেক মুশকিল থাকে। আমি একটা উদাহরণ দেই, আমি মনে করি বাংলা ভাষায় শ্রেষ্ঠ উপন্যাস পথের পাঁচালী, এর তুলনীয় কেউ কিছু বিভূতিভূষণের ওই একটা বই বিশেষ করে পথের পাঁচালী আমি এটা শ্রেষ্ঠ উপন্যাস মনে করি। এমনকি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, মীর মোশাররফ কেউ ওর তুলনায় তুলনীয় কিছু লিখতে পেরেছেন বলে আমি মনে করি না। সেই পথের পাঁচালীর কিছু অনুবাদগুলি খুব ভালো হয়নি কিন্তু অনুবাদ হয়েছিল। সেই অনুবাদ স্কুলে ওই আমাটির ভেপু অংশটা প্রথম চ্যাপ্টারটা চালু করার চেষ্টা হয়। যারা স্কুলের পাঠ্য নির্ধারণ করেন তারা বললেন এটা হয় না, বলে কেন, বলে ভীষণ স্পেশালাইজড শব্দটা বললেন, সাধারণ মানুষ এটাই কোনো আনন্দ পাবে না। অর্থাৎ ওই যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রাটা এদের কাছে চেনা নয়। সুতরাং সেই জীবনযাত্রার পরিপ্রেক্ষিতে যে মানবিক অভিজ্ঞতা সেটাও এদের কাছে অধিগম্য নয়। সুতরাং স্কুলে ওরা পড়াতে দিতে রাজি হলেন না। পথের পাঁচালী সিনেমা একেবারে সর্ব মানুষের প্রিয় হয়েছে, বইটা হয়নি। অনুবাদের দোষ থাকতে পারে কিন্তু অনুবাদের মধ্যে থেকেও ওই বইটার সেই যে মানুষের বড় হয়ে ওঠার আনন্দ, অপরিসীম ঐহিক দুঃখের মধ্যে আনন্দের সন্ধান, অমৃতের সন্ধান, এই সংবাদটা বিদেশি পাঠকের কাছে পৌঁছয়নি। বাংলার এমনিতে সাহিত্য সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইবো যে এর মধ্যে কি কোনো আপনার ভাষাগত পার্থক্য তৈরি হচ্ছে কিনা এবং কিভাবে আপনি যথেষ্টভাবে পর্যবেক্ষণ করেন কিনা, পাঠ করেন কিনা এবং কোনো ভিন্নতা তৈরি হচ্ছে কিনা বিষয়বস্তু কিংবা ভাষা যে কোনো দিক থেকে। আমি এখানে একটা কথা বলবো, প্রথম কথা এই সম্পর্কে কিছু বলার এখতিয়ার আবার ঠিক নেই, কারণ আমি যে খুব নিয়মিত
সাম্প্রতিক বাংলা সাহিত্য পড়ি তা নয়। অনেক বই বেরোয়, আমি বিজ্ঞাপনগুলি দেখি, বহু বিষয়ে বই বেরোয়, সেগুলো আমি পড়ি না, এখানে পৌঁছয় না হাতে। আর আমার নিজে আমার একটা পেশা আছে, তো পেশার জন্যে আমার অনেক কিছু পড়তে হয়। তারপরে বাংলা সাহিত্য পড়ার মতো পুরোটা আমার সময় থাকে না। সত্যি কথা বলতে আবার নিজের বিষয়ের বাইরে যা পড়ি সেটা প্রধানত হচ্ছে ধ্রুপদী সাহিত্য। ধ্রুপদী সাহিত্য সেটা বিশেষ করে ইউরোপের, এবং আমি আমাদের ভারতবর্ষের ধ্রুপদী সাহিত্য বলতে আমি সংস্কৃত সাহিত্য বুঝি। আমি রামায়ণ মহাভারত মূলে পড়ি, এতে অনেক সময় চলে যায়। তারপর যে বাকি সময় থাকে, আমি আধুনিক ইংরেজিও খুব বেশি পড়ি না, পড়ি অল্প স্বল্প। এই যখন কলকাতায় যাই 3-4 মাস, অনেকে অনেক বই দেয়, সে বইগুলি আনি, কিছু পড়া হয় কিছু হয় না। যেমন আমি বলি, সম্প্রতি গত বছর এটাকে আনন্দ পুরস্কার দিল আগুন পাখি বলে, এই বইটা আমার হাতে পড়েছিল, দিয়ে সেখানে এসে পড়লাম, আমার অসাধারণ বই মনে হয়েছে। এইভাবে একজন শিক্ষাবিহীন মহিলা তার জবানিতে তার জীবনের কথা এত গভীরভাবে লেখা যায়, সম্ভব হয় আমি এটা কখনো আগে বিশ্বাস করিনি। বাংলা ভাষা বা বাঙালি সংস্কৃতির বিকাশে ঢাকা এবং কলকাতার ভূমিকাকে আপনি কিভাবে চিহ্নিত করবেন, এবং এর ভবিষ্যৎ কি আসলে মনে হয় আপনার এই বাংলা ভাষা এবং এই বাঙালি সংস্কৃতির? ভবিষ্যৎ বলা বড় কঠিন। আমি যেটা মনে করি, এই যে মহৎ সাহিত্য যেটা ঢাকা হোক বা কলকাতা হোক, ঢাকা কলকাতা ছাড়া আরেকটা আছে, আমি পশ্চিমবঙ্গের মফস্বলে প্রচুর সাহিত্য সৃষ্টি হয়, তার কিছু কিছু আমার হাতে পৌঁছেছে, খুবই উচ্চাঙ্গের সাহিত্য, খুবই উচ্চাঙ্গের। উচ্চাঙ্গের দুই দিয়ে, তার পেছনে একটা অনেকগুলোর মধ্যে, এখন আমি পশ্চিমবঙ্গে খুব দেখি স্থানীয় ইতিহাস নিয়ে আলোচনা করে, সেই স্থানীয় ইতিহাস নিয়ে আলোচনা করতে গিয়ে যে পরিমাণ পাণ্ডিত্য, কেউ কেউ আমাকে হাতে লেখা কিছু দিয়ে যান কি লিখেছেন, অসাধারণ পাণ্ডিত্য, অসাধারণ নিষ্ঠা তার মধ্যে আমি দেখতে পাই। সুতরাং শুধু ঢাকা কলকাতা নয়। আচ্ছা, আরেকটা হচ্ছে, একেবারে আমি যে কলকাতার পত্রপত্রিকায় যে লেখা বেরোয় সাহিত্য গঠিত, এবং বাংলাদেশ থেকে যে আসে, আমি মৌলিক খুব তফাৎ দেখি না। সমাজের কিছুটা তফাৎ রয়েছে, সেই সমাজের তফাৎ সাহিত্যে লেখা দেখা যায়, সেটা নিশ্চয়ই আছে, কিন্তু অনুভূতির দিক থেকে একেবারে সম্পূর্ণ আলাদা, এটা আমি খুব কিছু দেখি না। আমরা যখন বড় হয়েছি, 30-এর দশক 40-এর দশক বলবো, যখন সাম্প্রদায়িকতা চরমে, তখন সেই সাম্প্রদায়িকতা সাহিত্যে ছায়া ফেলছিল। সুকুমার সাহিত্যে অতটা নয়, কিন্তু তাও প্রথমত ভাষা, মুসলমান রাজা ভাষা লিখতেন জোর করে উর্দু ফার্সি শব্দ। এখন একটা কথা লোকে ভুলে যায়, 18 শতকের গদ্য লেখা যা পাওয়া যায় সে তো অর্ধেক ফার্সি, সে হিন্দুরই হোক, কিন্তু সেটা সবই ব্যবহারিক লেখ দিয়ে, ব্যবহারিক যে ভাষা, লিখিত ভাষা, তার মধ্যে ফার্সির প্রভাব অসাধারণ রকম। কারণ দীর্ঘদিন ধরে শাসনের যে ভাষা, রাষ্ট্রের যে ভাষা, সেটা ফার্সি ছিল, এবং সেই জন্য বিষয় সংক্রান্ত যে কোনো কথাবার্তা হলেই সেটা ফার্সি। শিক্ষিত বাঙালি, হিন্দু হোক মুসলমান হোক, তারা ফার্সি শিখতেন। রামমোহন যখন তার পত্রিকা বের করলেন ফার্সিতে, তো নিজে পড়বেন বলে লেখা করেন নেই, শিক্ষিত বাঙালি পড়বে বলে। দেখবেন দেবেন ঠাকুরের যে আত্মজীবনী, যেখানে হাফিজ থেকে উনি উদ্ধৃতি দিচ্ছেন, অনেক সময় কোনো অনুবাদ দেন না, কারণ অনুবাদ দেওয়ার প্রয়োজন মনে করতেন না, এটা ছিল। কিন্তু এই যে জোর করে একটা ভাষাকে ইসলামীকরণ করার চেষ্টা, আরবি বা ফার্সি শব্দ